ইফতার প্লেটে আমরা ভাজা পোড়া কমিয়ে ফলের পরিমাণটা যদি বাড়িয়ে দিতে পারি, হতে পারি আমরা একটু স্বাস্থ্য সচেতন। আসসালামু আলাইকুম, আফরিন কুকিং লাইফ স্টাইল থেকে বলছি। আজকে তৈরি করব ফ্রুট কাস্টার্ড, খুবই সহজে তৈরি করব। চলুন মূল প্রসেসে চলে যাই। গুঁড়ো দুধের সাথে 3 কাপ পানি দিয়ে দিবেন, চাইলে এখানে গরুর দুধও দিতে পারেন। খুব ভালো করে মিশিয়ে নেবেন। মিশানো হয়ে গেলে এতে দিয়ে দেবেন কাস্টার্ড পাউডার। সামান্য দুধে 2 টেবিল চামচ কাস্টার্ড পাউডার মিশিয়ে দেবেন। এখনো কিন্তু আমার গ্যাসের ফ্লেম বন্ধ আছে, এখন গ্যাসের ফ্লেমটাকে চালু করে দিচ্ছি। দুধে দিয়ে দিচ্ছি প্রায় 1/3 কাপের মতো চিনি। খুব ভালো করে চিনিটাকেও মিশিয়ে নিচ্ছি। দুধটা যখন হালকা গরম হয়েছে তখনই দিয়ে দেবেন দুধে মেশানো কাস্টার্ড। খুব ভালো করে মিশিয়ে রান্না করে নেবেন প্রায় 6 থেকে 7 মিনিট। এর কনসিস্টেন্সি যখন এরকম হয়ে যাবে তখন গ্যাসের ফ্লেম থেকে নামিয়ে নেবেন, বেশি ঘন করার কোনোই দরকার নেই। এখন অন্য একটা পাত্রে ঢেলে ফ্রিজে রেখে ঠান্ডা করে নেবেন। ফ্রিজ থেকে বের করে ফলকুচি দিয়ে মিশিয়ে দেবেন। ফল কিন্তু পছন্দ মতো নিয়ে নেবেন, আমি নিয়েছি আমার পছন্দ মতো আপেল, কলা, আঙুর, বেদানা। অবশ্যই ফলগুলোকে ছোট ছোট করে কেটে নেবেন, এতে কাস্টার্ড যখন খেতে নেবেন 1 চামচে অনেকগুলো ফল উঠবে, এর স্বাদ যেন আরও বেড়ে যাবে। তাই চেষ্টা করবেন ফলের তৈরি কোনো জিনিস তৈরি করার সময় ছোট ছোট করে কেটে নিতে। এখন সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেবেন। আচ্ছা, এটাকে আরেকটু টেস্টি করার জন্য দিয়ে দিচ্ছি ডানো ক্রিম। আমরা রেস্টুরেন্টে কাস্টার্ডটা খেলে কিন্তু একটু ক্রিমি ক্রিমি ভাব আসে, ওরা কিন্তু এখানে ক্রিম ব্যবহার করে, তাই আমিও একটু দিয়ে দিচ্ছি ডানো ক্রিম। চাইলে এখানে কাস্টার্ড কেক দিয়ে দিতে পারেন। যদি সহজ রেসিপিতে আমার এই হেলদি কাস্টার্ড ভালো লেগেছে অবশ্যই ইফতারে বানিয়ে নেবেন। খাওয়ার আগে একটু পেস্তা বাদাম দিয়ে সাজিয়ে নেবেন। ভিডিও ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন। চ্যানেলে নতুন হলে চাইলে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারে। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই খুব ভালো থাকবেন, হাজির হয়ে যাব ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।